Hi, Dipani Tati. Hi Abhinanda. Hi, hi. I'll just wait for some time so that more people can join. And today we have our guest of honor, Sumedha. I'm just waiting for her. Dipanita ji, please tumi ektu oke bole dao je life ta shuru hoye geche. Hello, hello, hello everyone. I'm just waiting for our guest of honor, Sumedha, to join. Am I audible? So, Sumedha is here. Hello. Hi. Hi. So good evening everyone. Jara jara join korcho, welcome and thank you for joining. Today we have our guest of honor Sumedha. To kono kichu bolar age tomader ke ekta gaan diye amra shuru kori. Okay. 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 তো আমি একটা ক্লাসিক্যাল গানই গাইবো একদম একদম রং দেখ জিয়া লাল চাই লাল চাই রঙ দেখ জিয়া লাল চাই देखो कान्हा भिज में होली मचाए कान्हा भिज में होली मचाए रंग देख जिया दल जाए आबिर गुलाल की आस लगी है आबिर गुलाल की आस लगी है ऋतु बसंत में उमंग मची देखने को जिया लहराए हर साए देखने को जिया लहराए हर साए रंग देख जिया लल जाए लल जाए रंग देख जिया लल जाए क्या बात खूब भालो थैंक यू एवरीवन फॉर जॉइनिंग प्लीज आमादे छाते तुमरा थिको सुमेधा आज के आमादे अनेक सुंदर सुंदर गान
শোনাবে এখন, মানে ফার্স্ট যে গানটা দিয়ে শুরু করলো, জাস্ট অ্যামেজিং, টু গুড টু গুড। আমি জাস্ট কয়েকটা কমেন্টস পড়ে নি। হাই চন্দ্রানী দি, থ্যাংক ইউ ফর জয়নিং। রৌনক মন্ডল বলছে দিস ভয়েস চন্দ্রানী দি সেইং অসাধারণ। সুরভি বলছে দারুণ। অভিনন্দা বলছে লাভলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। তো সো প্লিজ টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার ব্যাপারে কিছু বলো। ওকে, সো আমি একজন সেকেন্ড ইয়ার ল স্টুডেন্ট অফ সিম্বায়সিস ল স্কুল হায়দ্রাবাদ। আমি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন থেকে 12th অবধি করি, এবং তারপরে সাডেনলি মানে আমার খুব ইচ্ছা হয় লয়ার হতে। মানে এটা কোনো প্রি প্ল্যান্ড না, লাইক আগে ওকে সবাই ভাবতো যে আমি ইঞ্জিনিয়ার হব বা ওরকম কিছু জয়েন্ট দেবো, বিকজ আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম। বাট দেন আচ্ছা আই ওয়াজ সাডেনলি লাইক, না আমি তো লয়ার হব। And then I got into symbiosis and এখন আমি হায়দ্রাবাদে থাকি, বাট ডিউ টু কোভিড এখন কলকাতাতে থাকতে হচ্ছে। এখন এখানে। আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো। তো চন্দ্রনিধি বলছে কি অসাধারণ গান গাও তুমি, আই এম স্পিচলেস। সিরিয়াসলি আই এম অলসো অলসো মানে স্পিচলেস, প্রচন্ড ভালো, মন ভরে গেল মিষ্টি ভয়েসটা তোমার। সবাই তোমাকে কত ভালো ভালো কমেন্ট করছে। থ্যাংক ওকে, ইউ, থ্যাংক ইউ। তো নেক্সট আমরা কি গান শুনছি তোমার থেকে? নেক্সট কি আমি একটা হিন্দি গান গাই তাহলে? তোমার পছন্দ মতন যে কোনো গান গাও, শুধু আমার একটাই রিকোয়েস্ট আছে, ওটা তোমার থেকে আমি শুনেছি আজকে, আজকেই মনে হয় শুনলাম, কালকে হয়তো দিয়েছিলে তোমার স্টেটাসে, আজকে আমি শুনেছি। আজ জানি কি জিদ না করোটা আমার থেকে রিকোয়েস্ট থাকলো, এটা তোমার যখন খুশি ঠিক তুমি আছে, গেও। পরে গাইবো, ঠিক আছে। একদম একদম। और हो तेरी काया सोला सिंगार मैं सजा लूं, संगम की रहना इसमें त्योहार मैं मना लूं, खुशबू तेरी छूके कस्तूरी हो जाऊं, कितनी फीकी थी मैं सिंदूरी हो जाऊं, सुर से जरा बहकी हुई मेरी दुनिया थी बड़ी बेसुरी, सुर में तेरी ढलने लगी बनी रे पिया मैं बनी बांसुरी, जिंदगी ने पहनी है मुस्कान करने लगी है इतना करम क्यों न जाने, करवट लेने लगे है अरमान फिर भी है आखदम क्यों न जाने, ओ सही শুনে, মানে সিরিয়াসলি আমার মানে গুজবাম্পস দিচ্ছে তোমার গান শুনে। আমি তোমার গান শুনেছি আগে, কিন্তু লাইভে এরকম করে, টু গুড টু গুড টু গুড। চন্দ্রনিধি লিখেছে যে আই এম গেটিং গুজবাম্পস, সিরিয়াসলি মানে আমার নিজেরই গুজবাম্পস দিচ্ছে। নিপা নেতাদি লিখেছে আহা দুজনে এক স্ক্রিনে, আর কি চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তুমি বলো যে তোমার মিউজিক জার্নি কি করে শুরু হলো, মানে একদম ছোট থেকেই কি গান বাজনা শিখেছো কি না, বা তোমার মিউজিকের সাথে তোমার রিলেশনটা কিরকম? আমি যখন আমার 4 বছর বয়স ছিল, আমার মা আমাকে উনি ভরতনাট্যমে ভর্তি করেছিলেন আমাকে। তো আমাকে যখনই নিয়ে যাওয়া হতো ক্লাসে, আমি রীতিমতো কান্নাকাটি করতাম, ঠিক আছে, যে আমি যাব না। তারপরে আমি, আমার মা খুব ভালো গান গান, ঠিক আছে, আচ্ছা ছোটবেলা থেকে ওনার কাছে গান শুনে শুনে, তারপর আমি ওয়াশরুমে গিয়ে বাথরুম সিঙ্গার ছিলাম, আমি ওয়াশরুমে গিয়ে গান ওকে, গাইতাম ছোটবেলা। তারপর মা ভাবলো যে,
তারপর মা ভাবলো যে নাচ তো, নাচের জন্য তো এরকম কান্নাকাটি করে, তো লেটস ট্রাই ফর মিউজিক। তো তারপরে আমাকে পণ্ডিত অজয় চক্রবর্তীর যে মিউজিক স্কুল আছে শ্রুতিনন্দন, ওইখানে আমাকে ভর্তি করেন উনি। এবং আই লাভড মিউজিক সিন্স দেন, মানে আমাকে কখনো ফোর্স করতে হয়নি, আমাকে কখনো বলতে হয়নি যে গান করতে বসানো। আমি ছোট থেকে প্রচন্ড ভালোবাসতাম, এবং আমার বাবা খুব মিউজিক পছন্দ করেন, উনি গান না কিন্তু মানে এত ভালো একজন লিসনার উনি, আর এত মানে ওনার টেস্টটা এত এনরিচড ইন মিউজিক যে বলার কথা না। আর আমার মা তো অলরেডি শি ওয়াজ এ সিঙ্গার, তো তাই জন্য তখন থেকে প্রায় আমার ওই 5 বছর বয়স থেকে টিল আমার আই ওয়াজ 19+ আমি শ্রুতিনন্দনে গান শিখি। এবং তারপর আমাকে হায়দ্রাবাদ যেতে হয়, তো আমি ওখানে যাওয়ার পরে অনলাইন ক্লাস কন্টিনিউ করি। তো ক্লাসিক্যাল মিউজিকের সাথে এত বছরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্ক রয়েছে, মানে একদম ছোট থেকেই তুমি গান বাজনা করছো এবং গান বাজনার একটা পরিবেশেই তুমি বড় হয়েছো, সেটা বোঝা যাচ্ছে, মানে গান শুনে খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তো সৌভিক রয় বলছে, সুমেধা দিদি সরি ফর বিং লেট, বাট এসেই আগুন শুনলাম, বিগ ফ্যান। হ্যাঁ না, বেশি লেট হয়নি সৌভিক, আমাদের সাথে প্লিজ থাকো। তো চন্দ্রানী দেবী বলছে যে একটা গজল শোনাবে নাকি। আচ্ছা যদি না কমফোর্টেবল হয় তো করা অন্য নেই, কিছু, হ্যাঁ ঠিক আছে, তুমি অন্য কিছু শোনাও তোমার পছন্দ মতো। আজ জানে কি জিত না করে শুনে গেল হ্যাঁ অ্যাকর্ডিং টু হ্যাঁ ইয়ার একদম একদম উইশ। একদম একদম। আজ জানে কি জিত না করো, জানে কি জেদ না করো, হায় মর যায়েঙ্গে হম তো লুট যায়েঙ্গে, এসি বাতে কিয়া না করো, আজ জানে কি জেদ না করো, জানে কি জেদ না করো, আজ জানে কি জেদ না করো। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, দারুন, মানে আজকে থেকে তো মানে আমি তোমার ফ্যান হয়ে গেলাম, সিরিয়াসলি টু গুড টু গুড। হ্যাঁ দীপানিতা দি, তুমি প্লিজ রিকোয়েস্ট করো, কি রিকোয়েস্ট আছে তোমার? চন্দ্রানী দি বলছে যে ওয়ান অফ মাই ফেভারিট, থ্যাংক ইউ। সুরভি দেখছি, সুরভি বলছে কি সুন্দর সত্যি। স্নিগ্ধা দি বলছে ইয়োর ভয়েস ইজ জাস্ট অসম। রোনা বলছে দিস ওয়ান ইজ মাই ফেভারিট। শঙ্কু বলছে আহা দারুন, অ্যান্ড স্নিগ্ধা দি আবার বলছে খুব সুন্দর। তো তুমি একটা কি তোমার মানে কোনো রিকোয়েস্ট যদি কেউ করে তো সেই গানগুলো তোমার যদি জানা থাকে অবভিয়াসলি সেই গানগুলো তুমি করো,
আর তোমার পছন্দ কি, সুমেধা আওগে জব তুম সাজনা সেকেন্ড পার্টটা থেকে? আচ্ছা, দীপানিতা দি বলেছে যে আওগে জব তুম সেকেন্ড প্যারা থেকে। ওকে। সৌভিক রয় বলছে বাইরে বৃষ্টি, তার সাথে আর জানে কি যে গরম খিচুড়িটাই মিসিং। থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং সাচ লাইক। ওকে, আমি 1 সেকেন্ড, আমি জাস্ট আওগে যাবেন লিরিক্সটা জানি, হ্যাঁ হ্যাঁ, বিকজ টেক ইউর টাইম, মুখস্থ নেই। টেক ইউর টাইম প্লিজ। যারা যারা লাইভটা দেখছো, তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও, তাহলে আরো অনেকে দেখতে পাবে লাইভটা। ঠিক আছে, তাহলে আওগে যাব তোমার সাজনা গায়। হ্যাঁ একদম, প্রথম থেকে গাইছি, সেকেন্ড পার্টটাও গাইবো। একদম একদম। আওগে যাব তুম সাজনা, আওগে যাব তুম সাজনা, অঙ্গনা ফুল খিলেঙ্গে, বরসেগা সাবন, বরসেগা সাবন, ঝুম ঝুম কে তোর দিল সে মিলেঙ্গে, আওগে জব তুম সাজনা, অঙ্গনা ফুল খিলেঙ্গে, नैना तेरे कजरारे है, नैनो पे हम दिल हारे है, अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे है, सांसों के ले मध्यम चले तो से कहे बरसे दा सावन, बरसे का सावन छोम छोम के तो दिल से मिलेंगे, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, अंगना फूल खिलेंगे। যা বাত, মানে আজকের মুডটা পুরো সেট। বাইরে বৃষ্টি পড়ছে, সবাই ইভেন কি লিখছে ওই কথাটা, ওয়েদার এন্ড গুজ বাম্পস, সিরিয়াসলি টু গুড টু গুড। সুরভি লিখছে ওয়ান অফ মাই ফেভারিট, থ্যাংক ইউ দীপান্বিতা দি সাজেস্ট করার জন্য এই গানটা, বিউটিফুল রেন্ডিশন লিখেছে শঙ্কু, থ্যাংক ইউ এভরিওয়ান। তো তুমি বলো যে তোমার লাইফে ইম্পর্টেন্ট রোল কি, মানে মিউজিকের মিউজিকটাতে, মানে হোয়াট ইজ ইওর, হোয়াট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট রোল ইন ইওর লাইফ? মিউজিক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট। মানে ডাজেন্ট ম্যাটার আমি খুশি কি, আমি দুঃখিত কি, আমি বিজি কি, আমি কলকাতায় আছি, হায়দ্রাবাদে আছি, ইট ডাজেন্ট ম্যাটার। মিউজিক ইজ সামথিং উইচ নেভার ফেলস টু প্রোভাইড মি কমফোর্ট। মানে যখন কেউ থাকে না, হয়তো কেউ অ্যাভেলেবেল নেই, লাইক হায়দ্রাবাদে আমি একা থাকি, তো ওখানে বাবা মাকে পাই না, কাছের বন্ধুদেরকে পাই না, এবং ওখানে আমার খুবই অল্প বন্ধু, তো মিউজিক ইজ সামথিং উইচ অলওয়েজ ইউ নো কানেক্টস মি টু মাই রুটস। আমাকে সবসময় এটা বুঝিয়ে দেয় যে আমি কোথায় বিলং করি, আর মানে ইটস সামথিং উইচ এনরিচেস মাই সোল। মানে হয় না যে একটা জায়গায় এতটাই কমফোর্টেবল লাগে যে মনে হয় আর কিছু চাই না পৃথিবীতে। তো মিউজিক ইজ সামথিং লাইক দ্যাট টু মি, যে খারাপ লাগাও আমার মিউজিকের থ্রু দিয়ে আমি এক্সপ্রেস করতে পারি, আমার ভালো লাগাও এটা থ্রু দিয়ে এক্সপ্রেস করতে পারি। দিস ইজ লাইক অল আই হ্যাভ, দ্য গ্রেটেস্ট থিং আই হ্যাভ। একদমই, মানে মিউজিকটা আমরা যখন তখন, মানে মিউজিক ছাড়া আমরা কিছু ভাবতে পারি না, সেটা একদম। তো নেক্সট তুমি বলো, নেক্সট কি গান শোনাতে চাও আমাদেরকে?
মানে আমি তো সত্যি বলছি, আজকে আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে, মানে তোমার গান আমি আগেও শুনেছি কিন্তু জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। টু গুড, টু গুড। নেক্সট কি গান থ্যাংক ইউ। শুনবো আমরা? আমি বেঁধেছি বিনা বলে একটা গান গাই। হুম হুম একদম। ওকে, বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে, বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে, রাগিণী ধীরে ধীরে বাজিবে তানপুরাতে, বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে, আমি সাকে হাই আজকের জলসায়, আমি সাকে হাই আজকের জলসায়, ভোরে নাও ভোরে নাও আখির মদিরা, ভোরে নাও ভোরে নাও আখির মদিরা, তোমার প্যালাতে রাগিনী ধীরে ধীরে, রাগিনী ধীরে ধীরে বাজিবে তানপুরাতে, বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে। ক্যা বাত, ক্যা বাত, আমি স্পিচলেস হয়ে যাচ্ছি সত্যি। মানে এক একটা গান শুনছি আমি, টু গুড। চন্দ্রনীন কি বলছে, আমি যে কতবার বসে বলছি বসে বসে আহা আহা। মা বলছে, আমার মা শতভাগন বলছে বা অসাধারণ। গায়ত্রী আন্টি বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, প্লিজ সাথে থাকো। স্নিগ্ধাদি বলছে অসাধারণ, কি সুন্দর তোমার গলা। ও আচ্ছা, থ্যাংক ইউ। অর্পিতা চ্যাটার্জি বলছেন প্রাউড অফ ইউ, তুমি সিরিয়াসলি আমার উই মা। আর প্রাউড অফ ইউ। ও আচ্ছা, হ্যালো আন্টি, সিরিয়াসলি উই আর প্রাউড অফ ইউ। আর আমি তো প্রচন্ড, মানে কি বলবো, যে তোমাকে যে এই লাইভে আনতে পেরেছি সেটার জন্য আমরা অনেক মানে রিয়েলি অনার্ড যে তোমাকে এখানে আনতে পেরেছি। তোমার ওয়ান অফ দ্য ফেভারিট সং কি সুমাতা? আমি এক্ষুনি যে গানটা গাইলাম এবং প্রথমে সেটাই। যে গানটা গাইলাম, এইগুলো আমার আচ্ছা, খুবই প্রিয়। ইয়া, খুবই প্রিয়। সং রিকোয়েস্ট এসছে একটা, সিঙ্গার কো রেহনে দো, এটা যদি জানা থাকে। এক সেকেন্ড, আমি লিরিক্সটা একটু খুঁজে নিই। হাই শ্রেয়াশ্রী, ওকে, আমি গাইছি। একদম। জেসি হো তেসি হি আজাও, সিঙ্গার কো রেহনে দো, জেসি হো তেসি হি আজাও, সিঙ্গার কো রেহনে দো, বাল অগর বিখরে হ্যায়
सीधी मांग नहीं निकली, बांधे नहीं अंगिया के फीते, तो भी कोई बात नहीं, जैसे हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो। आकाश में बादल उमड़ रहे हैं, देखा क्या, गूंजे नदी किनारे पे सब उड़ने लगे हैं, देखा क्या, बेकार जला कर रखा है सिंगार दिया, हवा से कांप के बार बार बुझ जाता है सिंगार दिया। जैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो, जैसी हो वैसी ही आ जाओ, सिंगार को रहने दो, सिंगार को रहने दो, सिंगार को रहने दो। দারুণ দারুণ। অনেক কটা কমেন্ট এসছে, একটু পড়ে নিই। যাই, তুমি দেখাচ্ছ না কেন হঠাৎ করে? অসাধারণ কন্ট্রোল আর সিনক্রোনাইজেশন গলার, খুব পরিশীলিত ভয়েস, দারুণ। মে গড ব্লেস হার ফর আর ব্রাইট ফিউচার, সামিক চ্যাটার্জি থ্যাংক ইউ, লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। সিরিয়াসলি, প্রত্যেক কটা গানেই গুজবাম্পস দিচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছে রনাথ। শঙ্কু বলছেন দারুণ দারুণ, শ্রেষ্ঠা আমাকে গান গাই, তবে এই মানে ওর গান শোনার পরে আর মানে কি গান করব আমি তো নিজেই বুঝতে পারছি না, সিরিয়াসলি। না কুকুর, প্লিজ একটা গান গাও তুমিও। আমি কি গান করাটা অফ করবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু ছোট্ট করে জাস্ট ট্রাই করি। একটু টাইম চেয়ে নিচ্ছি। হ্যাঁ, बस एक बार मेरा कहा, बस एक बार मेरा कहा मान लीजिए, बस एक बार मेरा कहा मान लीजिए, इस अंजुमन में आपको, इस अंजुमन में आपको,
दीवार उधर को गौर से, दीवार उधर को गौर से पहचान लीजिए, दिल चीज क्या है आप मेरी जान लीजिए। इटुकुनी थाक, खूब सुंदर, खूब सुंदर, थैंक यू। আচ্ছা, নেক্সট আমি তোমাকে যেটা জিজ্ঞেস করতে চাই, ওরে বাবা রে, দীপানিতা দি কি লিখেছে, দুই সরস্বতী এক স্ক্রিনে কি বলছে, না না এরকম কোনো ব্যাপারই না। ঠিক আছে, তোমাকে জাস্ট জিজ্ঞেস করতে চাই যে আমাদের লাইফে অনেক রকমের ফেজেস যায়, আমরা অনেক রকমের ফেজ কাটিয়ে এদিক সেদিক করে আমরা এগিয়ে যাই, তো তুমি বলো যে তোমাকে মিউজিক, মানে তোমার কাছে মিউজিকটা যেহেতু এতটা বেশি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, তুমি ছোটবেলা থেকে গান নিয়ে বড় হয়েছো, গান গাইতে এত ভালোবাসো, তো তুমি বলো যে তোমাকে মিউজিক কি করে হিল করেছে বা মানে করে চলেছে। এই যখন ভালো সময় থাকে তখন ইউজুয়ালি আমরা তো বুঝতে পারি না, মানে ঠিক যেমন আমাদের কাছের লোকেদের ইম্পর্টেন্স আমরা ভালো সময় তো যত না বেশি বুঝি, খারাপ সময় তো অনেক বেশি করে বুঝতে পারি, বিকজ যখন একদম কেউ থাকে না, একদম তাই না? একদম তো মিউজিক যেমন বলা যেতে পারে আমার খুব কাছের একজন, তাই তো, যদি পার্সোনিফাই করি তো, তাই জন্য আমার ভালো সময়তে তো ঠিক আছে আমি ফিল্মি গান শুনছি, কখনো শুনছি না বা কখনো রেয়াজ করছি না, এরকম হয়। তো যখন খারাপ সময় থাকে, খুব খারাপ, খুব চাপে আছি বা খুব দুঃখ হয়েছে কোনো রিজনে, তখন কিছুতে মন লাগাতে পারছি না, পড়াশোনা করতে পারছি না, কিছু করতে পারছি না, সারাদিন লস্ট, তো তখন জাস্ট তানপুরাটা চালিয়ে যখন রেয়াজ করতে বসি তখন সব থটস বেরিয়ে যায় মাথা থেকে, তখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এবার গিয়ে শান্ত হলাম, আমি কাম একটা কনসেন্ট্রেটেড অবস্থায় এলাম। তো মিউজিক ইজ সামথিং যেটা আমার যে কোনো রকমের খারাপ লাগাকে অনেকটা কমিয়ে দেয়, অনেকটা কমিয়ে দেয়। মানে যেমন আমরা মায়ের সাথে কিছু শেয়ার করে অনেকটা মানে রিলিফ ফিল করি না, যে হ্যাঁ এবার বুকের থেকে বোঝাটা নেমেছে এতক্ষণে, হ্যাঁ তো মিউজিক ঠিক ওরকমই। তো একদমই তাই, মানে হ্যাঁ, হ্যাঁ বলো। তো এরম ভাবে মিউজিক প্রচন্ড ভাবে হিল করে, প্রত্যেকটা মুহূর্তে আমি এর সিগনিফিকেন্সটা বুঝেছি আমার লাইফে। তো ইয়া, হ্যাঁ মানে এখানে আজকেই যেরকম সবাই বলছেন যে গুজবাম্পস আসছে, একটা বাইরে বৃষ্টি হচ্ছে, মানে আমরা অনেক সময় এরকম হয় যে আমরা ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারি না, অনেক চেষ্টা করেও পারি না, তখন কিন্তু মিউজিকটা মানে সবাই হয়তো সেই জায়গাটা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি মিউজিকটা কতটা হিল করছে আমাদেরকে, কিন্তু তখনই হয়তো মুডটা আমাদের একদম অন্য রকমের চেঞ্জই হয়ে গেল। ধরো আমার খুব মন খারাপ হয়েছে, আমি কাঁদছি, তখন একটা গান শুনলাম যে গানটা আমার খুব পছন্দের, হয়তো সেই গানটা শুনে পর আমরা একটা রিলিফ পাই, তো এরকম করে প্রতিনিয়ত মিউজিক কিন্তু আমাদেরকে হিল করেই চলেছে সেটাই। একদমই। থ্যাংক ইউ গায়ত্রী আন্টি, থ্যাংক ইউ রনাক। তো নেক্সট বলো তুমি আমাদেরকে কি গান শোনাবে। কেউ কিছু শুনতে চায়? কেউ যদি কারোর যদি কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ ওকে করো, ও তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করে। হ্যালো মেঘা, হ্যালো। মিউজিক ইজ দ্য ওনলি ওয়ে টু ব্রিং ওয়ার্ল্ড টুগেদার, একদম 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 ঠিক কথা, তো আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। একদম একদম। কিছুক্ষণ আগে আমি দেখলাম কেউ একজন বলেছিলেন যে কমেন্ট করেছে, আচ্ছা রবীন্দ্রসঙ্গীত আমি তাহলে গাইতে। হয়তো স্কিপ করে গেছি, সরি। হ্যাঁ প্লিজ শোনাও। তো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। আওয়াজটা খুব জোরে লাগছে না তো? ঠিক আছে তো? না না ঠিক আছে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে,
শোনার বসে মন বিরত ধায় দোষ দিশে পাগলের মত বাসনার বসে মন বিরত ধায় দোষ দিশে পাগলের মত স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে রয়েছ নয়নে নয়নে সবাই ছেড়েছে নাই যায় কেহ তুমি আছো তার আছে তব স্নেহ নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে সেও আছে তব ভবনে তুমি ছাড়া কেহ সাথী নাই আর সম্মুখে অনন্ত জীবন বিস্তার তুমি ছাড়া কেহ সাথী নাই আর সম্মুখে অনন্ত জীবন বিস্তার কাল পারাবার করিতেছ পার কেহ নাই জানে কেমনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে রয়েছ নয়নে নয়নে ক্যাবার কি ভালো লাগে এই গানটা শুনতে আর তোমার গলায় তো একদম অন্য রকমই লাগলো দারুণ দারুণ অসাধারণ অসাধারণ ইউ গাইজ ডু আ কোল্যাব টুগেদার ইট উইল বি গ্রেট অবশ্যই করব আমরা অবশ্যই কোল্যাব করব আমরা অনন্যা দি লিখছে অসাধারণ সুমেধা শ্রুতি দি হাই শ্রুতি দি শ্রুতি দি লিখছেন অসাম আচ্ছা দুটো সং রিকোয়েস্ট এসছে একটা হচ্ছে আর ডি বর্মনের যে কোনো গান আর একটা হচ্ছে বড়ে আচ্ছে লাগতে হ্যাঁ ওকে আই ক্যান ট্রাই ফার্স্টে আর ডি বর্মন জির গান তো করি একদম I'm just trying to একদম একদম টেম্পারটা বন্ধ রাখ চুরা লিয়া হ্যায় তুমনে জুদ কো নজর নহি চুরানা সনম বদল কে মেরি তুম জিন্দগানি कहीं बदल ना जाना सनम हो ले लियाद हाय मेराद हाय दिल कर मुझको ना बहलाना चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम जिंदगानी कहीं बदल ना जाना सनम बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में गुजर न जाए ये दिन कहीं सी तमन्ना में बाहर बन के आओ कहीं तुम्हारी दुनिया में गुजर न जाए ये दिन कहीं से तमन्ना में तुम मेरे हो तुम मेरे हो आज तुम इतना वादा करके जाना चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना
बदल के मेरी तुम जिंद कहानी, कहीं बदलना जाना सनम। क्या बात, क्या बात, दारुण दारुण। देखिए के लिखे से एक तो, दिस वॉइस इज जस्ट डॉट 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 कांट बी एक्सप्लेन। एकदम ठीक कथा। শঙ্কু লিখেছে ফ্যাবুলাস। অনন্যা দি লিখেছে মাই ফেভারিট সং। চন্দ্রানী দিও লিখেছে ফ্যাবুলাস। আচ্ছা, বড়ে আচ্ছে লাগতে এটাও কিন্তু অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট আসছে, তো তুমি যদি জানো। Okay. একটুখানি গাইছি, বিকজ আমি পুরোটা জানি না। একদম, হ্যাঁ হ্যাঁ, মানে যতটা পারবে ততটা। হ্যাঁ, হম তুম কিতনে পাস হ্যায় কিতনে দূর হ্যায় চাঁদ সিতারে, সচ পুছো তো মন কো ঝুটে লাগতে হ্যায় ইয়ে সারে, হম তুম কিতনে পাস হ্যায় কিতনে দূর হ্যায় চাঁদ সিতারে, সচ পুছো তো মন কো ঝুটে লাগতে হ্যায় ইয়ে সারে, মগর সচ্চে লাগতে হ্যায় ইয়ে ধরতি ইয়ে নদিয়া ইয়ে রেলা আর আর তুম, বড়ে আচ্ছে লাগতে হ্যায় ये धरती ये नदियाँ ये रहना और तुम। क्या बात, क्या बात। এই গানটা আমার খুব পছন্দের গান, খুবই পছন্দের গান। স্নিগ্ধা দি লিখেছে অসম। আহা, দিন দিন হয়ে গেল পুরো। অনন্যা দি লিখেছে লাভ ইট। চারুলতা মুখার্জি লিখেছে স্পেল বাউন্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ করো, ও রাখার চেষ্টা করবে। ও আচ্ছা, অনন্যা দি লিখেছে উফ বিউটিফুল, বিগ চিয়ার্স ফ্রম মাই হাজবেন্ড টু। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার যেহেতু একদম ছোটবেলা থেকে ক্লাসিক্যাল মিউজিক শিখেই বড় হওয়া, ঠিক আছে, তো তোমার আর কি রকম কি মিউজিক ভালো লাগে? মানে শুধু কি ক্লাসিক্যাল মিউজিক কি ভালো লাগে, নাকি মানে হোয়াট কাইন্ড অফ মিউজিক ইউ লাইক অ্যাপার্ট ফ্রম ক্লাসিক্যাল মিউজিক? ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক ছাড়া আমার রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ফোক, তারপর বলিউড আর ইংলিশ খুব কম শুনি আমি, একেবারে শুনি না সেটা না, বাট একটু কম শোনা হয়। তো ওয়েস্টার্ন সংস একটু কমই শুনি আমি, বাকি এমনি বাংলা আধুনিক আজকালকার মুভি সংস, বলিউড সবকিছু শোনা হয় মিলিয়ে মিশিয়ে। ওকে, না মানে ধরো তোমার মুড অফ, তো তুমি কিরকম গান শুনতে প্রেফার করো? মুড অফ হলে বলিউড শুনতে প্রেফার করি আমি। ওকে, আচ্ছা তাহলে কি আমরা একটা ফোক সং শুনবো তোমার থেকে? আমি প্রিপেয়ার করিনি, প্লিজ। না, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার পছন্দ মতো একটা যে কোনো গান শ্রেষ্ঠা প্লিজ বলো না, রাখি। আচ্ছা, আমার ভিতর ও বাহিরে জানা আছে গানটা, হ্যাঁ, অল্প অল্প জানি। ওটা তুমি তো গাও তুমি একটা গান, তারপর আমি আবার গাইবো। গাইবো। ওকে, আন্টি কিছু একটা লিখেছেন, শ্যাম তেরি বানসি পুকারে রাধা নাম। এই গানটা যদি জানা থাকে তাহলে প্লিজ করো, আন্টির তরফ থেকে যেহেতু রিকোয়েস্ট আছে। ঠিক আছে, আমি একটু গাওয়ার চেষ্টা করি, তো লিরিক্স এর প্রবলেম হয় না, আমি একটু জাস্ট লিরিক্সটা বের করে নি। হ্যাঁ, হ্যাঁ 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 হুম,
बोलो ना राधिका ताके, जेओ ना जेओ ना प्रियो, बोलो ना राधिका ताके, जेओ ना जेओ ना प्रियो, चले देते जाए शे जो दी, चले जेते चाहे से जो दी, चले ताके जेते दियो, बोलो ना राधिका ताके, जेमनो बनेरो लता বসন্ত চলে গেলে যেন বামনের কথা বধূ আগিয়েছে ভুলে, যেমন বনের লতা বসন্ত চলে গেলে যেন বামনের কথা বধূ আগিয়েছে ভুলে, যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও, যতটুকু মনে আছে ততটুকু সাথে নিও, বলো না রাধিকা তাকে, যেও না যেও না প্রিয়, চলে যেতে চায় সে যদি, চলে যেতে চায় সে যদি, চলে তাকে যেতে দিও, বলো না রাধিকা তাকে। ব্যাস খুব এইটুকুনি সুন্দর, থাক। খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মন কেমনের জন্মদিন জানা আছে? মন কেমনের জন্মদিন, জন্মদিন ঠিক করে থাকা, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ মনিকা মা, থ্যাংক ইউ অনন্যাদি, থ্যাংক ইউ শঙ্কু, থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রীতম, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ সৌম আন্টি, থ্যাংক ইউ। ঠিক আছে করো, ঠিক আছে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরো শ্রোতাও গতিহীন, নতুন সকাল গুলো কপালে ছোনো তোমারে, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারে শুধু আমারে, মরুদের মতো হাসলে না, আমার ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এইটুকুই জানি আমি তো। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। একজন বলছে যে প্রেমে পড়া বার গানটা, মানে আমি যে কটা লাইভে আসি প্রত্যেকবার এই গানটা আমার কাছে রিকোয়েস্ট আসে। এই গানটা কি জানা আছে তোমার, প্রেমে পড়া বারণ? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, কি ছিল লিরিক্সটা? আঙুলে আঙুল আম রাখলে হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ,
क्या बात, क्या बात। अनन्या दी लिखछे, आई एम गेटिंग ग्रीडी, लाइवे मन भरबे না, লুকিং ফরওয়ার্ড টু আ লাইভ কনসার্ট ভেরি সুন। আচ্ছা, একজন লিখেছে অনেক সুন্দর হচ্ছে, বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর জয়নিং, প্লিজ আমাদের সাথে থেকো। দীপানিতা দি লিখছে, সুমেধা আন্টির রিকোয়েস্টটা রেখো প্লিজ। হ্যাঁ অবশ্যই মনিকম্মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনন্যা দি। হ্যাঁ আন্টির রিকোয়েস্টটা একটু শুনি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শাম তেরি বংশী बंसी
बजने से काम सावरे की बंसी को बजने से काम राधा का भी शाम वो तो मीरा का भी शाम राधा का भी शाम वो तो मीरा का भी शाम। क्या बात क्या बात, मैंने थैंक यू आंटी ये गानटा रिक्वेस्ट করার জন্য, মানে খুব সুন্দর খুবই সুন্দর। মেঘা লিখেছে বা শান্তনু মুখার্জি লিখেছেন খুব সুন্দর গেছিস বাবু, স্নিগ্ধাজি লিখেছেন দারুণ দারুণ, থ্যাংক ইউ সবাইকে। আমার একটা গান এখন হঠাৎ করে, আচ্ছা আর একজন আমার মালিক বলছে যে তোমার জানা একটা নজরুল গীতি করো প্লিজ। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে লক্ষণে? হ্যাঁ মানে আমার আমি করছি, তুমি এই গানটা যদি মাথায় কোনো নজরুল গীতি থাকে তাহলে করো, আমার খুব শুনতে ইচ্ছে করছে তোমার গলাতে লাগ যা গেলে। আচ্ছা, ওকে। আমি যে নজরুল গীতিটা গাইছি সেটা আমার মা খুব ভালো গান, তো ওনার থেকেই শুনে শুনে যেটুকু তোলা আর কি। একদম একদম, আচল ভরা ফুল নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল, নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল যদি এসছে অচ্যুতম কেশবম গানটা যদি জানা থাকে তাহলে তাহলে ছোট্ট করে যদি গাও। খুবই অল্প জানি আমি, জাস্ট একদম যেটুকুনি যেটুকু জানো জানি। কোনো ব্যাপার না। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকি বল্লভম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকি বল্লভম, কন কহতে হ্যায় ভগবান আতে নহি, কন কহতে হ্যায় ভগবান আতে নহি,
हम मीरा के जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। क्या बात क्या बात। চঙ্কু লিখেছে দারুণ, আমার মা লিখেছে আহা দারুণ, খুব ভালো গাইলে। রৌনক লিখেছে সোলফুল। আচ্ছা তাহলে তোমার মানে আমার যে রিকোয়েস্টটা সেটা কি একটু শুনবো ছোট্ট করে হলো কিছুটা? লেগজা গেলে তো হ্যাঁ, খুব শুনতে ইচ্ছে হচ্ছে মানে তোমার গলায় স্পেশালি। এটা আমি একটু বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ लग जागले के फिर ये हसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात लग जागले के फिर ये हसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। लग जागले से हमको घड़ियाँ नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो, लग जागले से। क्या बात, थैंक यू थैंक यू আমার এই রিকোয়েস্টটা রাখার জন্য, খুব খুব ভালো গাইলে। তো আমাদের অলরেডি টাইম হয়ে গেছে লাইভটা শেষ করার, তো তোমাকে জাস্ট একটাই কথা জিজ্ঞেস করার, যে শেষ করার আগে তুমি কিছু আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের কিছু বলতে চাও, বা তোমার এক্সপিরিয়েন্স উইথ সানহাতি অ্যান্ড বিরোপানা? হ্যাঁ, আমি আই এম সো মাচ থ্যাংকফুল যারা সকলে আজকে এখানে আমার গান শুনেছেন এবং আমাদের এই লাইভটাকে এত সাকসেসফুল বানিয়েছেন এবং এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। থ্যাংক ইউ সো মাচ টু এভরি ওয়ান অফ ইউ। আর বীরপানা আর সানহাটির সাথে আমি খুব অল্প সময়ের জন্য আছি এটার পার্ট হয়ে, কিন্তু মনে হয় না যে এত কম দিন আমি এটার পার্ট। It feels like a family already, and I'm looking forward to be a part of it till, you know, infinity. So, yeah. You're already a part of it. Yes. You're already a part of our family. আর কিছু বলতে চাও তুমি মানে সবাইকে? হ্যাঁ, আমি সবাইকে খুব খুব ধন্যবাদ দিতে চাই ফর এভরিথিং। আমি জাস্ট কয়েকটা কমেন্টস পড়ে নি, লাস্ট যে কটা কমেন্ট এসেছে সেগুলো পড়ে তারপরে তুমি একটা তোমার নিজের পছন্দ মতন গান গিয়েও তারপরে আমরা লাইভটা শেষ করে দেবো, ঠিক আছে? অনেক কটা হার্ট হার্ট সাইন এসছে। আমার মা লিখেছে তোমাদের গান শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেছি। স্নিগ্ধাদি লিখেছে যে খুবই ভালো লাগলো। শান্তনু মুখার্জি লিখছেন খুব সুন্দর, দারুণ, টু গুড। রৌনক লিখছে পারফেক্ট ম্যাচ ফর দিস ওয়েদার, স্টে টিউন এট হার ইউটিউব চ্যানেল। আচ্ছা তোমার ইউটিউব চ্যানেল আছে, প্লিজ সেটা সবাই সবার সাথে শেয়ার করে দাও, শেয়ার করো, বলো সবাইকে। হ্যাঁ, আমি এখনো শুধু চ্যানেলটা ক্রিয়েট হয়েছে, ওটা এখনো কোনো কন্টেন্ট ওকে আসেনি, ওটা আসতে চলেছে বাই দা এন্ড অফ অগস্ট।
আমরা খুব সুন্দর একটা মিউজিক ভিডিও বানাচ্ছি ওখানে। বাহ, তো দ্য নেম অফ দ্য চ্যানেল ইজ দ্য সাফায়ার টেপ। তো প্লিজ 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 সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আশা একদম করি আপনারা একদম সবাই ওটাকে একটা গ্রেট সাকসেস বানাবেন। আর আই প্রমিস একদম দ্য কন্টেন্ট উইল বি নাইস, আমি তো একদম পুরোপুরিভাবে একদম। চেষ্টা করছি। তুমি নিজে গান গাইছো যখন, তোমার গলা এত সুন্দর, আমরা সবাই খুব মানে মানে কি বলবো, উই আর জাস্ট লুকিং ফরওয়ার্ড টু ইট। আচ্ছা, তো তোমার একটা পছন্দ মতন গান গাও, তাহলে দিয়ে লাইফটা আমরা শেষ। ওকে, তো সিন্স আমরা এটা একটা অব্লিগেশন যে উইল হ্যাভ টু এন্ড দিস, বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু মোর ইউ নো লাইভস অ্যান্ড টু মিট ইচ আদার অ্যাগেন। তো তাই আমি একটা না যাওয়ার গান গাইছি। একদম একদম, অভি না যাও ছোড় কর কি দিল অভি ভরা নহীঁ, অভি না যাও ছোড় কর কি দিল অভি ভরা নহীঁ, অভি অভি তো আয়ে হো অভি অভি তো, অভি অভি তো আয়ে হো বাহার বন কে ছায়ে হো, হওয়া জরা মহক তোলে নজর জরা বহক তোলে, ইয়ে শাম ঢল তোলে জরা শাম ঢল তোলে জরা, ঈদ সম্ভল তোলে জরা, মে থোড়ি দের জি তোলু নশে কে ঘোট পি তোলু, নশে কে ঘোট পি তোলু, অভি তো কুছ কহা নহীঁ, অভি তো কুছ সুনা নহীঁ, বুরা না মানো বাত কা ইয়ে প্যার হ্যায় গিলা নহীঁ, নহীঁ 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 নহীঁ, কে দিল অভি ভরা নহীঁ, অভি না যাও ছোড় কর কে দিল অভি ভরা নহীঁ। ক্যা বাত ক্যা বাত, সত্যি তোমার যে কটা গান শুনলাম এখনো মনে হচ্ছে শুনেই যাই শুনেই যাই, মানে সত্যি যেতে দিতে ইচ্ছেই করছে না। হ্যাঁ, অনন্যাদি অলরেডি লিখছে দিল সচ মে ভরা নেই, সত্যি ভরেনি আমাদের দিল, মনে হচ্ছে আরো গান শুনেই যাই শুনেই যাই। আমার দিদি লিখেছে কি মিষ্টি গলা, একদম সত্যি খুব মিষ্টি গলা। থ্যাংক আচ্ছা, ইউ। রনক হচ্ছে শেয়ার করেছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, প্লিজ সবাই গিয়ে ওখানে একটু সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর গান গাইলো সুমেধা, সেগুলো শোনার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সুমেধা আমাদেরকে এতটা টাইম দেওয়ার জন্য। আমি আরো মানে উই আর জাস্ট লুকিং ফরওয়ার্ড যে আমরা একসাথে আরো অনেক কাজ করব, করতে চলেছি নিশ্চয়ই, ইনফ্যাক্ট, আরো হয়তো আরো পরে লাইভ আমরা একসাথে করব। দীপানিতা দি লিখেছে থ্যাংক ইউ শ্রেষ্ঠগণ অ্যান্ড সুমেতা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। আজকে লাইভটা এখানে শেষ করছি। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।